আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নাটক। নাটকের নাম রোমিও অ্যান্ড জুলিয়েট। রোমিও অ্যান্ড জুলিয়েট রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। আমরা সরাসরি নাটকের বিষয়ে চলে যাব। আজকের নাটক রোমিও অ্যান্ড জুলিয়েট। এই নাটকের ফুল টাইটেল ছিল দ্য এক্সিলেন্ট অ্যান্ড ল্যামেন্টেশন ট্র্যাজেডি অফ রোমিও অ্যান্ড জুলিয়েট। যাই হোক, এটি একটি লাভ স্টোরি, এটি একটি ট্র্যাজিক ড্রামা বা বিয়োগান্ত নাটক। এই নাটকে দুটি পরিবার পাওয়া যাবে, দুটি ফ্যামিলি পাওয়া যাবে। প্রথমটি হল রোমিওদের ফ্যামিলি, অর্থাৎ মন্টেগিউস ফ্যামিলি। তাহলে রোমিওদের ফ্যামিলিতে কে কে আছে? রোমিওদের ফ্যামিলিতে রয়েছে 16 বছরের রোমিও, রোমিওর বাবা মা এবং দূর থেকে আসা এক আঙ্কেল বেনভোলিও। অপরদিকে জুলিয়েটদের ফ্যামিলি, অর্থাৎ ক্যাপুলেটস ফ্যামিলি। এই ফ্যামিলিতে কে কে রয়েছে? এই ফ্যামিলিতে রয়েছে 13 বছরের জুলিয়েট, জুলিয়েটের বাবা মা, এখানেও দূর থেকে আসা এক আঙ্কেল টাইভল্ট, আর রয়েছে এক নার্স। বাকি চরিত্রগুলো আমরা গল্পকথায় পেয়ে যাব। এবার তাহলে দেখা যাচ্ছে নাটকের যে গল্প কাহিনী সেটা শুরু হচ্ছে ভেরোনা শহর থেকে। কি শহর থেকে? ভেরোনা শহর থেকে। এই ভেরোনা শহরেই রোমিওদের মন্টেগিউস ফ্যামিলি আর জুলিয়েটদের ক্যাপুলেটস ফ্যামিলির সাথে চিরদিনের শত্রুতা। কারো সাথে কারো মুখ দেখা দেখি নেই, চরম শত্রুতা। তা হঠাৎ একদিন কি হয়ে গেল? হঠাৎ একদিন দুই পরিবারের সার্ভেন্টদের মধ্যে ঝগড়া লেগে যায়, আর সেই ঝগড়া থামানোর জন্য রোমিওর আঙ্কেল একদিক থেকে আসে, অন্যদিক থেকে জুলিয়েটের আঙ্কেল চলে আসে। কিন্তু ঘটনা কি হলো? ঝগড়া তো থামেই না, বরং আগুনে যেন ঘি পড়ে গেল। অর্থাৎ দুই আঙ্কেলের সাথে এবার ঝগড়া বেঁধে গেল। স্বাভাবিকভাবে দুই পরিবার চলে আসে, এইভাবে তুমুল ঝগড়া, ঝগড়া চলছে চলছে। এমন সময় কোথা থেকে প্রিন্স এসে হাজির। প্রিন্সের উপস্থিতিতে ঝগড়া থেমে গেল। প্রিন্স এবার সতর্ক করে দিল দুই পরিবারকে, যার যেন ঝগড়া না হয়, যদি ঝগড়া হয় তাহলে কিন্তু আমাকে স্টেপ নিতে হবে। যাই হোক, ঝগড়া থেমে গেছে, দুই পরিবার দুই দিকে চলে গেছে যাদের যাদের বাড়িতে। এবার রোমিওর বাবা মা জিজ্ঞেস করছে বেনভোলিওকে, আচ্ছা বেনভোলিও, এই ঝগড়ার সময়ে রোমিও কোথায় ছিল? রোমিওকে দেখা গেল না। তখন আঙ্কেল বেনভোলিও বলছে, আজকাল রোমিওকে দেখাও যায় না, উদাস হয়ে কোথায় ঘুরে বেড়ায়, কোথায় যায় কি করে বোঝা বড় কঠিন, জানি না কি হয়েছে। আর এইটুকু বলার কারণ আছে, এইভাবে বলার কারণ আছে, এই আঙ্কেল বেনভোলিওকে রোমিও তার মনের কথা
বলে দিয়েছিল। কি কথা? রোমিও কয়েকদিন আগে বলেছে সে রোজালিন নামে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু রোজালিন তাকে ভালোবাসে না, কোনো সাড়া দেয় না। তখন বেনভোলিও বলে, আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি, আমি রোজালিনের সাথে দেখা করব, ইত্যাদি ইত্যাদি। অপরদিকে অপর ফ্যামিলিতে জুলিয়েটদের পরিবারে আরেক ঘটনা। কি ঘটনা? ওখানে কাউন্ট প্যারিশ, কাউন্ট প্যারিশ নামে এক সম্ভ্রান্ত যুবক এসেছে। জুলিয়েটের বাবাকে বলছে, আপনার যদি ইচ্ছা থাকে আমি জুলিয়েটকে বিয়ে করতে পারি। তখন জুলিয়েটের বাবা বলছে, জুলিয়েটের মাত্র 13 বছর বয়স, ঠিক আছে, আজকে রাতে আমার বাড়িতে একটা পার্টি রাখছি, নিমন্ত্রণ রাখছি, সেই পার্টিতে তুমি এসো, আর 2-4 জন অতিথিদের বলবো, তারাও আসবেন, সেখানে তোমার সাথে জুলিয়েটের কথা হবে, দেখা হবে, তারপর আমরা এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেব। যাই হোক, চলে গেল প্যারিস, শুনে সন্ধ্যায় রাত্রে আসবে। এবার আরেক ঘটনা হয়েছে, জুলিয়েটদের যে সার্ভেন্ট আছে তার হাতে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, এই বাড়ি বাড়ি যাবে, তাদের নিমন্ত্রণ করে আসবে, জানিয়ে আসবে যে আজকে রাত্রে পার্টি আছে, নিমন্ত্রণ আছে, আসবেন। কিন্তু এই বেচারা সার্ভেন্ট যে লিস্ট দিয়েছে সেই লিস্ট পড়তে পারে না, পড়াশোনা জানে না, লিস্ট নিয়ে শহরে ঘুরছে। এমন সময় রোমিও আর বেনভোলিওর সাথে দেখা। স্বাভাবিকভাবেই এই সার্ভেন্ট এবার সাহায্য চাচ্ছে রোমিওর কাছে, বেনভোলিওর কাছে। রোমিও বলছে, ঠিক আছে দেখছি, চলো দেখি তোমার লিস্ট। এবার যখনই লিস্ট দেখছে তখনই রোজালিনের নাম পাওয়া গেছে, আর রোজালিনের নাম দেখে তো রোমিওর প্রাণ চঞ্চল হয়ে গেছে। বাহ, আজকে যে করে হয় আমাকেও যেতে হবে ওই নিমন্ত্রণে, ওই পার্টিতে আমাকেও যেতে হবে, তাহলে রোজালিনের সাথে দেখা হবে, যেভাবেই হোক আমাকে যেতে হবে। যাই হোক, নিমন্ত্রণ আমন্ত্রণ হয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেছে, 2-1 জন করে আমন্ত্রিতরা আসছেন জুলিয়েটদের বাড়িতে। এবার জুলিয়েটকে, জুলিয়েটের মা বাবা নার্স বুঝাচ্ছে যে যে ছেলেটি আসছে কাউন্ট প্যারিস, খুব ভালো ছেলে, খুব ভালো মানুষ, সম্ভ্রান্ত, তুমি ওকে বিয়ে করো। এইসব কথাবার্তা, পারিবারিক কথা হচ্ছে। এদিকে রোমিও আর তার আঙ্কেল বেনভোলিও আর রোমিওর এক বন্ধু মার্কিটিও মুখোশ পরে জুলিয়েটদের বাড়িতে পার্টিতে উপস্থিত। কোথায় রোজালিন? কিন্তু রোজালিনের কথা থাক, রোমিওর চোখ পড়ে গেল জুলিয়েটের উপর। বাহ, দারুণ, খুব সুন্দর, অপরূপা, জুলিয়েটের তো সেজে গুজে বসে আছে স্বাভাবিকভাবেই, রোমিও তো একদম জুলিয়েটকে দেখে মন ভরে গেল, রোজালিন নয় এবার, আমার প্রেম জুলিয়েট, আমি জুলিয়েটকে চাই। এবার জুলিয়েটও লক্ষ্য করছিল রোমিওকে, তাদের দুজনের আচার আচরণে মনে হলো যে জুলিয়েটেরও কিছুটা পছন্দ রয়েছে রোমিওকে, আর দুজনের এই হাবভাব দেখে, আকার ইঙ্গিত দেখে জুলিয়েটের আঙ্কেল টাইবেল তো খেপে গেছে,
সে নিজের রাগ সামলাতে পারছে না, জুলিয়েটের বাবার কাছে গিয়ে হাজির। কি হচ্ছে? আপনার শত্রুপক্ষের ছেলে রোমিও, সে এসে পার্টিতে কেমন কেমন করছে জুলিয়েটের সাথে, জুলিয়েটও দেখি কেমন করছে, ব্যাপারটা কেমন হলো, আপনি অর্ডার দিন, আমি রোমিওকে এখানে মেরে দেব। তখন জুলিয়েটের বাবা বলে, থাক, এখন অনুষ্ঠান চলছে, বাড়ি ভর্তি লোকজন, এখন কোনো কাজ করতে হবে না, পরে দেখা যাবে এই বিষয় নিয়ে। আর এই বিষয়ে সময় পেয়ে গেল রোমিও অ্যান্ড জুলিয়েট, তাদের মধ্যে আকার ইঙ্গিতে কথা হচ্ছে, ইশারায় কথা হচ্ছে, মন দেয়া নেয়া চলছে, কবিতা কবিতা খেলা হচ্ছে, রোমিও জুলিয়েটের হাত ধরছে, জুলিয়েট রোমিওর হাত ধরছে, এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যে রোমিও যেন জুলিয়েটকে কিস করতে যাচ্ছে। যাই হোক, তাদের ভালোবাসাবাসি শুরু হয়ে গেল। রোমিও জুলিয়েট দুজনেই জানতো তারা কিন্তু একে অপরের শত্রুপক্ষের বা শত্রু পরিবারের ছেলে মেয়ে, তবু মানসিকভাবে দুজনে বেপরোয়া। পার্টি শেষ হয়ে গেল, তবু রোমিও যায় না, বাড়ি ছাড়ছে না, গোপনে দেয়ালের উপরে উঠে জুলিয়েটের সাথে কথা বলে তবেই বাড়ি থেকে বাড়ির দিকে ফিরল। রোমিও তো পাগল হয়ে গেছে জুলিয়েটের জন্য, কি হবে কি হবে, কি করা যায় কি করা যায়। রোমিও তখন চলে গেল পরিবারের সাধু, সাধু ফ্রেয়ার লরেন্সের কাছে। এই লরেন্স বাবু দুই পরিবারের সাথে ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, যাতায়াত রয়েছে, দুই পরিবারের মানুষ এই লরেন্স বাবুকে যথেষ্ট মান্য করেন। রোমিও তাকে গিয়ে বলল, আমার আর উপায় নাই, আমি জুলিয়েটকে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচব না, আমি জুলিয়েটকে বিয়ে করব। সাধু ফ্রেয়ার চিন্তা করেন ব্যাপারটা কেমন হলো, আর যদি হয় তাহলেও তো ভালো, দুই পরিবারে তো শত্রু, যদি একটা বিয়ে বন্ধন হয়ে যায় তাহলে তো দুই পরিবারের শত্রুতা চলে যাবে, বন্ধু হয়ে যাবে। রোমিওকে বলল, আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি, বিষয়টা আমি ভাবছি। এরপর রোমিও চলে গেল কোথায়, সেখান থেকে নার্সের কাছে চলে গেল, সেই জুলিয়েটদের বাড়ির নার্সের কাছে। তাকে যায় অনুরোধ করে সব কিছু বলে, আমি জুলিয়েটকে চাই, ভালোবাসি, ওকে ছাড়া বাঁচব না, ইত্যাদি ইত্যাদি, আপনি অবশ্যই জুলিয়েটকে নির্ধারিত স্থানে পৌঁছিয়ে দেবেন, কারণ আমি জুলিয়েটকে বিয়ে করব। যাই হোক, রোমিওর কথা অনুযায়ী জুলিয়েট সেখানে গিয়ে উপস্থিত, আর ঠিক সেখানেই উপস্থিত সাধু ফ্রেয়ার লরেন্স। রোমিও জুলিয়েটের বিয়ে হয়ে গেল, ভালো কথা, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে জুলিয়েট জুলিয়েটের বাড়িতে চলে আসলো, রোমিও রোমিওর বাড়িতে চলে গেল, ফ্রেয়ার লরেন্স তার মতন চলে গেলেন। এবার জুলিয়েটের আঙ্কেল টাইবল্ট এই সব কথা শুনতে পেরেছে, সে এবার রোমিওকে খোঁজ করছে, কোথায় রোমিও। রোমিওকে পেয়ে রোমিওর উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রোমিও এই ব্যাপারে প্রথম কিছু বলে না, কারণ এটাই বল হল জুলিয়েটের আঙ্কেল, সম্মান করে। কিন্তু রোমিওর বন্ধু মার্কিউটিও আর টাইবল দুইজনে হাতাহাতি, মারামারি, ঝগড়া একদম শুরু হয়ে গেল, সাংঘাতিক রকম। টাইবল প্রথম জিতেও গেল, কিন্তু তবু উত্তেজনা কমে না, যা তা বলা শুরু করে দিয়েছে। এমন সময় হঠাৎ করে রোমিও উত্তেজিত হয়ে যায়, রোমিও তাকে ধাক্কা মারে প্রথম, যাই হোক, পরে যেন মনে হলো যে একটা মারপিটি হচ্ছে, এমন সময় হঠাৎ করে টাইবল্ট মারা গেল, অর্থাৎ টাইবল্ট মার্ডার হয়ে গেল। এমন সময় প্রিন্স কোথা থেকে আসেন, প্রিন্স এসে আসার পর নির্দেশ দিয়ে দেয়, রোমিওকে নির্বাসন দেওয়া হলো, রোমিওকে ভেরোনা থেকে নির্বাসিত করা হলো। সে
ভেরোনা তাকে ছাড়তে হবে। ওদিকে জুলিয়েট রোমিওর অপেক্ষায় বসে আছে, নার্স তাকে জানায় অবস্থা তো খারাপ, তোমার আঙ্কেল টাইবল্টকে হত্যা করে ফেলেছে রোমিও, সে এখন আপাতত পালিয়ে আছে কোথায়, আর টাইবল্ট হত্যার দায়ে প্রিন্স এসে নির্দেশ দিয়েছে রোমিওকে ভেরোনা ছাড়তে হবে, পরিস্থিতি এরকম। জুলিয়েট তখন তাড়াতাড়ি নার্সকে বলে, তাড়াতাড়ি যাও, রোমিও কোথায় আছে খুঁজে বের করো, বলো গিয়ে যে জুলিয়েট তোমার জন্য বসে আছে অপেক্ষায় রয়েছে। এবার রোমিও কি করলো, আবার সাধু ফ্রেয়ার লরেন্সের কাছে যায়। তখন লরেন্স বলেন, রোমিও তোমাকে তো নির্বাসন দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, তোমাকে তো চলেই যেতে হবে। রোমিও তো হতাশ হয়ে গেল, জুলিয়েটের কথা মনে পড়ছে। এবার হতাশ রোমিও দুঃখে যন্ত্রণায় আত্মহত্যা করতে চেষ্টা করে, আর তখনই নার্স গিয়ে হাজির। নার্স গিয়ে রোমিওকে বলছে যে জুলিয়েট তোমার জন্য অপেক্ষায় আছে, বলে নার্স চলে আসছে। তখন ফ্রেয়ার লরেন্স রোমিওকে বলছে, তুমি নিজের জীবনকে নষ্ট করো না, তুমি মাউন্ট গুহায় গিয়ে অপেক্ষা করো, গা ঢাকা দাও, আমার মেসেঞ্জার যখন যাবে তখন তুমি চলে আসবে, এখন তুমি আপাতত পালিয়ে থাকো। যাই হোক, রোমিও এই কথা শুনে চলে গেল। এদিকে জুলিয়েটের বাবা এবার বড় তোড়জোড়, জুলিয়েটকে আগামীকাল বিয়ে দিবে কাউন্ট প্যারিসের সাথে। জুলিয়েটকে বলা হলো, আগামীকাল তোমার বিয়ে প্যারিসের সাথে হবে। জুলিয়েট তো অরাজি, বাবা মা যথেষ্ট বকুনি দিল, যাই হোক এইসব হলো। কিন্তু জুলিয়েট তো রাজি হচ্ছেই না, কিন্তু তবু জোর করে বাবা বললেন, আমি কিছু শুনতে চাই না, আগামীকাল প্যারিসের সাথে তোমার বিয়ে, এ আমার শেষ কথা। যাই হোক, সুযোগ বুঝে জুলিয়েট চলে গেল কোথায়, সাধু ফ্রেয়ার লরেন্সের কাছে, গিয়ে বলছে আমাকে বাঁচান, তা নাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। ফ্রেয়ার তখন একটা বন্দি করে, শোনো শোনো, আমি তোমাকে এক শিশি ড্রাগ দিচ্ছি, এই ড্রাগটা তুমি রাত্রে খেয়ে নেবে, এই ড্রাগটা খেলে পরে 42 ঘন্টা তোমার কোনো জ্ঞান তো থাকবে না, তুমি মৃতের মতন পড়ে থাকবে, আর তোমার ফ্যামিলি তখন কি করবে, সমাধিস্থ করতে আমার এখানে আসবে, সমাধিস্থ করবে, আর আমি তখন তখনই তোমাকে তুলে নিব, তারপর তোমার জ্ঞান হয়ে যাবে, জ্ঞান ফিরে যাবে, তুমি জেগে উঠবে, ব্যাস আমি তখন তো রোমিওকে ডেকে দেব, ব্যাস সহজ সরল হিসাব করে ফেললেন ফ্রেয়ার লরেন্স, একদম সহজ জীবনের হিসাব করে দিলেন। জুলিয়েট রাজি হয়ে গেল, যাই হোক বাড়ি চলে গেল, বাবা মার সাথে ভালো ব্যবহার করলো, আচরণ করলো, রাত্রে এবার শোবার সময় ড্রাগ নিয়ে নিল, ব্যাস অজ্ঞান জ্ঞান নেই, মৃতের মতন। এই দেখে ফ্যামিলি হতাশ, কান্নাকাটি ইত্যাদি, খবর ছড়িয়ে গেল জুলিয়েট মারা গেছে। এমন সময় ফ্রেয়ার লরেন্স গিয়ে হাজির, সান্ত্বনা দেয়, আর কি করা যাবে, বেশি দেরি করো না, তাড়াতাড়ি সমাধিস্থ করা উচিত, তাই করো, এই বলে ফ্রেয়ার লরেন্স চলে গেলেন। এদিকে কি হয়েছে, সার্ভেন্ট গিয়ে রোমিওকে বলেছে জুলিয়েট মারা গেছে, জুলিয়েট মারা গেছে, তোমার কথা ভেবে ভেবেই মারা গেছে। বাহ, রোমিও যেন পাগল পাগল হয়ে গেল, সেও বিষ সংগ্রহ করল। এদিকে ফ্রেয়ার লরেন্স অন্য এক সাধু জনকে বলল যে তুমি একটু যাও রোমিওর কাছে, এই খবরটা তোমাকে নিয়ে যেতে হবে। সেই সাধু বলছে, আমি যেতে পারবো না, ওইসব ঝামেলায় আমি নেই। এবার ফ্রেয়ার লরেন্স চিন্তা করছেন, 3 ঘন্টার মধ্যে তো জুলিয়েট জেগে উঠবে,
তাড়াতাড়ি তো একটা ব্যবস্থা করতে হয়, রোমিওকে তো সামনে থাকা চাই আমার কথা অনুযায়ী, তাহলে অন্য কিছু ঘটে যেতে পারে, এইসব কথা চলছে। কিন্তু এদিকে তো জুলিয়েটের ডেডবডি তো পড়ে আছে, তথাকথিত ডেডবডি পড়ে আছে, আসলে তো সে মরেনি, মরার মতন রয়েছে, পরিবারে সবাই জানে মরে গেছে। এদিকে কাউন্ট প্যারিস ফুল নিয়ে এসেছে মৃত জুলিয়েটের উদ্দেশ্যে, আর ঠিক এমন সময় রোমিও এসে উপস্থিত পাগলের মতো, শেষবার দেখা করবে, শেষবার দেখবে জুলিয়েটকে। আর ওই সময় প্যারিস গিয়ে রোমিওকে আক্রমণ করে, দুজনে ধস্তাধস্তি, রোমিও প্যারিসকে মেরে ফেলে, গেল প্যারিস শেষ। এবার রোমিও ধীরে ধীরে জুলিয়েটের পাশে যায়, কান্নায় ভেঙে পড়ে, তাকে কিস করে, আর তারপরেই সে গোপনে রাখা বিষ খেয়ে আত্মহত্যা করে। ঘটনা তাহলে কি হলো? ক্ষণিকের মধ্যেই, যেহেতু সমাধিস্থ করতে দেরি হয়েছে, ক্ষণিকের মধ্যেই জুলিয়েট এবার জেগে উঠেছে, জেগে উঠে চোখ খুলে দেখতে পায় রোমিও তার পাশে মৃত অবস্থায় পড়ে আছে, রোমিও ডেড বডি পড়ে আছে। স্বাভাবিকভাবেই জুলিয়েট হতাশাগ্রস্ত, তখন সে কি করলো, পাশে একটা ছুরি ছিল, সেই ছুরি নিয়ে নিজেকে আঘাত করলো, নিজে আত্মহত্যা করলো, অর্থাৎ জুলিয়েট মারা গেল। এবার পাশাপাশি দুই ডেড বডি পড়ে আছে, রোমিও অ্যান্ড জুলিয়েট। এমন সময় ফ্রেয়ার আসে, সেই ফ্রেয়ার লরেন্স এসে তো অবাক, কি হলো, কি ভাবছিলাম কি হয়ে গেল, জুলিয়েট রোমিও, রোমিও জুলিয়েট দুজনেই মারা গেছে। এমন সময় প্রিন্স এসে হাজির, প্রিন্স জানতে চায়, তখন ফ্রেয়ার লরেন্স সমস্ত বিস্তর সার্বিক কথাগুলো বলে। তখন প্রিন্স ঘোষণা করে, কি ঘোষণা, রোমিও জুলিয়েটের গোল্ডেন স্ট্যাচু তৈরি করা হবে, আর তাদের প্রেম, অমর প্রেম, যুগ যুগ ধরে তাদের প্রেম স্মরণীয় হয়ে থাকবে। এই দিয়েই নাটক শেষ হল। তাহলে বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল নাটক রোমিও অ্যান্ড জুলিয়েট। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।